কামরুনিতে ধর্ষণ করে হত্যাকাণ্ডের 10 দিন পর সেখানে গিয়ে সাধারণ মানুষের বিক্ষোভের মুখে পড়েন মুখ্যমন্ত্রী। সেখানে প্রতিবাদী মহিলাদের সিপিএম সমর্থক বলে চিহ্নিত করেন তিনি। কামরুনিতে মাওবাদীদের উপস্থিতি রয়েছে বলে এরপর মন্তব্য করেন মমতা। যদিও সেদিনের প্রতিবাদী টুম্পা কয়াল, মৌসুমী কয়ালদের সাফ বক্তব্য ছিল তারা কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নয়, দোষীদের শাস্তির দাবিতেই তারা মিছিলে অংশগ্রহণ করে। কিন্তু শুক্রবার স্বরাষ্ট্র দপ্তরে জমা পড়া গোয়েন্দা রিপোর্টে কার্যত মুখ্যমন্ত্রীর বক্তব্যেরই প্রতিধ্বনি। এডিজি আইবির পাঠানো ওই রিপোর্টে রয়েছে বিক্ষোভে অংশগ্রহণকারী 6 মহিলার নাম। এরা হলেন অপর্ণা, জবা হাজরা, টুম্পা কয়াল, মৌসুমী কয়াল, মিতা কয়াল, সুচিত্রা মণ্ডল। এরা সবাই সিপিএম এর সঙ্গে সম্পর্কিত বলে রিপোর্টে উল্লেখ। মুখ্যমন্ত্রী যাওয়ার আগে এই 6 জন নিজেদের মধ্যে আলোচনা করেন, ঠিক হয় এরা চাকরি বা ক্ষতিপূরণ চাইবেন না, মুখ্যমন্ত্রীকে হেনস্থা করারও পরিকল্পনা করেন এরা। পরিকল্পনা করেই পুলিশ ও সংবাদ মাধ্যমের ক্যামেরার সামনে বিক্ষোভ সংগঠিত করা হয়। পাশাপাশি কামদুনিতে মাওবাদী যোগের উল্লেখ করা হয়েছে রিপোর্টে। বলা হয়েছে ঘটনা ঘটার কয়েকদিন পরেই মাওবাদীদের শাখা সংগঠনের কয়েকজন মহিলা সদস্য কামদুনিতে যায়। তবে কি মুখ্যমন্ত্রীর বক্তব্যের প্রভাব পড়ল গোয়েন্দা রিপোর্টে? কামদুরি কাণ্ডের গোয়েন্দা রিপোর্টে কার্যত মুখ্যমন্ত্রীর বক্তব্যের প্রতিধ্বনিতে উঠছে প্রশ্ন। সুমন ঘড়াই, এবিপি আনন্দ, কলকাতা।